হ্যালো বন্ধু, আসসালামু আলাইকুম। বরাবর মতো আমি আর আরেকটি জবের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো আজকের জবটি হচ্ছে কাস্টম এক্সাইজ ও ব্যাট কমিশনের ঢাকা পূর্ব। তো এই মোট এটির মোট ক্যাটাগরি 10টি, 10টিতে অনেক লোক টিবে। আমি সেই স্যারগুলোটি নিয়ে আলোচনা করব। তো প্রথম ক্যাটাগরিতে লোক নিবে উচ্চ সমমান সহকারী, উচ্চ মান সহকারী। এই পদের জন্য লোক নিবে 7 জন। এই শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ও সমমানের ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। তো এটি যে সকল জেলা আবেদন প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার জন্য জেলার লোক আবেদন করতে পারবেন। তৃতীয় ক্যাটাগরি হলো ক্যাশিয়ার। ক্যাশিয়ার পদের জন্য চার পদের জন্য লোক নিবে। এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং বাণিজ্য বিভাগে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা বাণিজ্যিক বিভাগ হবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর হলো, 3 নম্বরে হলো ষাট মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য লোক নিবে 1 জন এবং এটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ এবং 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজি 37 শব্দ গতি সম্পন্ন এবং কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং প্রতি মিনিটে ইংরেজি 30 এবং বাংলায় 25 গতি সম্পন্ন হতে হবে। 4 নম্বর ক্যাটাগরিতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য লোক নেবে 26 জন। এটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজি 20 গতি সম্পন্ন হতে হবে। 5 নম্বর ক্যাটাগরি হলো গাড়ি চালক। এই পদের জন্য লোক নেবে 15 জন। এটি শিক্ষাগত যোগ্যতা 8ম পাশ ও সমমানের পরীক্ষা হতে হবে এবং 3 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং 6 নম্বর ক্যাটাগরিতে লোক নেবে সিপাহী। এই পদের জন্য লোক নেবে 30 জন। এই পদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এর উচ্চতা পুরুষ ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি উভয় ক্ষেত্রে, পুরুষ এবং মহিলা ক্ষেত্রে বুকের মাপ 30 এবং 32 ইঞ্চি হতে হবে। 7 নম্বর ক্যাটাগরির জন্য ডিসপ্যাচ রাইডার। এই পদের জন্য লোক নেবে 1 জন। এর শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোটর সাইকেলে লাইসেন্স দেয়। অফিস সহায়ক। এই পদের জন্য লোক নিবে 20 জন। এর শিক্ষাগত যোগ্যতা 8ম পাশ এবং 9 নম্বর ক্যাটাগরিতে নৈশ প্রহরী। এই পদের জন্য লোক নিবে 2 জন। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা 8ম পাশ এবং জারুদার ও সুইপার। এই পদের জন্য লোক নেবে 2 জন। এটাও শিক্ষাগত যোগ্যতা 8ম পাশ। আমি এখন আপনাদেরকে নিয়মাবলীগুলো বলবো আবেদন করার জন্য, যে যে নিয়মাবলী থাকা দরকার। আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং 30/11/2019 তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা 18 থেকে 30 বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের কন্যা, পুত্র এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই পদের জন্য আপনাকে প্রথমত অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটটি মাধ্যমে আপনি আবেদন করতে পারেন। ওয়েবসাইটটি হচ্ছে http://baatbatde.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে 4/11/2019 তারিখ সকাল 10 ঘটিকা হইতে 31/11/2019 বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন করতে পারবেন। উক্ত বয়সসীমার মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। টাকা জমা না দেওয়া পর্যন্ত আপনার অনলাইনে আবেদন পত্র গৃহীত হবে না। একবার SMS করলে আবেদন ফি জমা দিলে তা প্রত্যাহার করা যাবে না। বর্ণিত পদের 1 নম্বর এবং 7 নম্বর পরীক্ষা, 7 নম্বর উপরে যে আমি সার্কুলারটি পড়লাম, বিজ্ঞপ্তিটি পড়লাম, সেটার ক্যাটাগরি 1 এবং 7 নম্বর ক্রমিক নিয়োগের জন্য পরীক্ষার ফি বাবদ
112 টাকা, এবং 8 নম্বর, 8 নম্বর থেকে 10 নম্বর ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি 56 টাকা জমা দিতে হবে। পরীক্ষা নেবে বলে অনলাইনে নিয়োগকৃত http://bat.bat.teletech.com.com.bd এবং http://bat.hkeast.government.bd তে পাওয়া যাবে। আপনারা বিজ্ঞপ্তি এবং নিয়মাবলী ওয়েবসাইটে পাওয়া যাবেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই সার্কুলার বিজ্ঞপ্তিটি আপনি দেখতে পারবেন। তো বর্ণিত পরীক্ষা, বর্ণিত পদের পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করা হবে। তা আপনারা অনলাইনে মাধ্যমে এই পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করার নিয়মাবলী হলো, আমি আবার বলতেছি, পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা http://bat.de.teletech.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ফর্ম করতে পারবেন। আবেদনপত্র ফর্মের সকল ছবি, সকল অংশ, ছবি এবং স্বাক্ষর সহ যথাযথ পূরণ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল করা হবে। আবেদনপত্রের সময়সীমা, অনলাইনে আবেদন করার পরীক্ষার সময়সীমা এবং ফি জমা দিনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, শুরুর তারিখ 4/11/2019 সকাল 10টা হইতে, অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30/11/2019 বিকাল 5টা পর্যন্ত। এই আবেদনটি আপনি 4/11 থেকে আপনি 30/11 পর্যন্ত আবেদন করতে পারেন। উক্ত বয়সীমার মধ্যে ইউজার আইডি এবং প্রাপ্তিগণ অনলাইন আবেদনে সাবমিটের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে SMS ফি টাকা জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রের প্রার্থীগণ স্বাক্ষর 30x80 পিক্সেল হতে হবে এবং রঙিন ছবি 30x30 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা SMS এর মাধ্যমে টাকা পে করবেন। অনলাইন আবেদনে আপনার হয়ে যাওয়ার পর সাবমিট হয়ে যাওয়া, আপনার একটা ইউজার আইডি আপনার অ্যাপ্লিকেশনের মাঝে থাকবে, সেই ইউজার আইডি দিয়ে আপনি SMS করতে আপনার নির্ধারিত ফি জমা দিতে পারবেন। সেটা জমা দিতে জন্য আপনাকে টেলিটক প্রিপেড সিম ইউজ করতে হবে। সেই টেলিটক প্রিপেড সিম ছাড়া আপনি কোনোভাবে টাকা জমা দিতে পারবেন না। আপনাকে 2টি SMS এর মাধ্যমে টাকা জমা দিতে হবে, আপনি আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল করতে হবে। সেজন্য আপনি প্রথমে SMS এ লিখবেন বড় হাতের BATDE স্পেস ইউজার আইডি, যে ইউজার আইডি আপনি কই পাবেন, এইটা আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে। অ্যাপ্লিকেশন থেকে আপনি ইউজার আইডিটা লিখে সেন্ড করবেন 16342 নম্বরে। SMS করলে আপনাকে একটা SMS পাঠাবে, পিন নাম্বার সহ একটা SMS দিবে, পিন নাম্বারটা আপনারা লিখে রাখবেন। লিখে রাখার পর এই পিন নাম্বার দিয়ে আর একটা SMS করতে হবে, সেই SMS টি লিখতে হবে BATDE অবশ্যই বড় হাতে লিখতে হবে এবং স্পেস দিয়ে YES স্পেস, স্পেস দিয়ে যে পিন নাম্বারটা আপনাকে প্রথম SMS দেওয়ার পর দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটি লিখে 16342 নাম্বারে SMS করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হবে এবং আপনাকে একটি পাসওয়ার্ড এবং ইউজার দেওয়া হবে। এই পাসওয়ার্ড এবং ইউজার আপনি সংরক্ষণ করে রাখবেন। যখন আপনার পরীক্ষা আসবে, পরীক্ষার ডেট পড়বে বা পরীক্ষা আসবে, তখন আপনি ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সে আপনার এডমিট কার্ড বের করে, এডমিট কার্ড বাইর করে আপনি পরীক্ষা দিতে পারবেন। তো আপনারা সবাই বিস্তারিত পড়ে নেবেন, আমি সময় স্বল্পতার কারণে বেশি পড়তে পারি নাই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।